सुपरिनटेंडेंट बगुड़ा और उपस्थित सुपर सुपरिनटेंडेंट सोनातला विभिन्न उपजिला उपजिला शिक्षा अफिसर महोदयगण दुर्गन्त उपजिला शिक्षक प्रधान शिक्षक महोदयगण सहकारी शिक्षक महोदयगण मिलियतली शुभ उद्बोधन सभापत करबें प्रतिष्ठाता सभापति मीर लियाकतली प्राथमिक विद्यालय सम्मानित सुदी আমাদের মাঝে উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের লাইন খারাপ লাইন খারাপ আছে দেখা সব তো একবারে ভিড় করছে না হয় না Thank you.
আরেক জায়গায় বুঝা বুঝে তোমার থানায় গেলাম।
ওয়াশরুমটা ঠিক করো। আমাদের আপাতত মনে হচ্ছে পেট ধরানোটাই সেই জায়গাটাতে আমরা আছি। এগুলি মুদ্রা 80টা দেশের মুদ্রা, 80টা দেশের। এক সাংবাদিক দিয়েছেন এই যে মোমেন কুতুব শিল্পকলা একাডেমিতে সেকেন্ড হয়েছে, সেখান থেকে নিয়ে আসছি। আর নারিকেলের মালা দিয়ে ভিতরে ফলটা, জি জি জি, হ্যাঁ মালই। দশজনকে দেন পাঁচটা চিরস্থায়ী ভাবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আবুল খায়ের। জানাচ্ছি জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান এডিএম। আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আমিনুর রহমান, মুজাহিদুল ইসলাম সুপারিনটেন্ডেন্ট পিটিআই বগুড়া। ইতিমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেছেন জনাব আজিজুল হক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা। বাংলাদেশ আওয়ামী লীগ এ পর্যায়ে জাতীয় সঙ্গীতের তালে তালে সবাই দাঁড়ায়।
আসন গ্রহণ করুন। আমি বিদ্যালয়ের সঙ্গীত পরিবেশনের জন্য বিদ্যালয়ের সঙ্গীত দলকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বিদ্যালয়ের সঙ্গীত পরিবেশন, স্কুলের সঙ্গীত পরিবেশন। সবাইকে করতালি দিয়ে অভিনন্দিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নিরক্ষর অভিশাপ থেকে মুক্ত, আগামী দিনে শিক্ষার দ্বারকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে, উন্নত বিশ্বের সঙ্গে সমতায়নায়নে এগিয়ে যাব আমরা। আজকের এই বিদ্যালয় কর্তৃক আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে ভাবে অনুরোধ জানাচ্ছি। বয়স্ক শিক্ষার গান পরিবেশিত হচ্ছে। কি রে কদবালি, শুনলে ভাই শোন, তোকে একটা
একটা কথা বলি, এত সুন্দর দুনিয়ায় কিছুই যে তুই দেখলি না, আবার কি সুন্দর তোর চেহারা, এলেম কেন শিখলি না? ¡Gracias!
জানি গানে গানে তোকে বলি লেখা পড়ার বয়স লাগে না না রে লেখা পড়ার বয়স লাগে না শেখা যদি থাকে আশা স্কুল তবে খুলছে খাসা শেখা যদি থাকে আশা স্কুল তবে খুলছে খাসা যে স্কুলে পয়সা লাগে না শেষে চলো নিরক্ষর কি অক্ষর দেন কেন্দ্রে সবাই চলো আমতলি মডেল স্কুলে সবাই চলো নিরক্ষর কি অক্ষর দেন কেন্দ্রে সবাই চলো নিরক্ষর থাকবো না দেশেতে চাই পরিবেশনায় যারা থাকছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত ওই বাবা
যাচ্ছেন টাকাডুম বাজে পাগডুম পাগডুম ঘোড়াডুম সাজে রাজা যাচ্ছেন টাকাডুম বাজে
স্বাধীনতার রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতা চিত্রে স্মরণ করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাঁচতে চাই সুজলা সফলা সোনার বাংলায় সোনার মানুষ হিসাবে বাঁচতে চাই করতালি দিয়ে সবাইকে অভিনন্দিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সেলফি লাগবে
থ্যাংক ইউ। করতালি দিয়ে সবাইকে অভিনন্দিত করুন। বাচ্চাদেরকেও বলছি করতালি দিয়ে সবাইকে অভিনন্দিত করুন। আয়োজক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চে। আসল 1500 বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মুস্তাফিজুর রহমান এমপি, মাননীয় মন্ত্রী প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ আবুল খায়ের বিভাগীয় উপপরিচালক রাজশাহী বিভাগের রাজশাহী, জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান এডিএম বগুড়া, জনাব মোহাম্মদ হোসেন আলী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বগুড়া, জনাব মোহাম্মদ আমিনুর রহমান উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ বগুড়া, জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুপারিনটেনডেন্ট পিটিআই বগুড়া, জনাব তহিদুর রহমান মানিক নবনির্বাচিত মেয়র শিবগঞ্জ বগুড়া, জনাব মোহাম্মদ আজিজুল হক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা, লীগের জনাব আমিনুল ইসলাম দুদু, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা মহোদয়কে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, জনাব মীর মোহাম্মদ আলী পরিচালক আমতলী মডেল স্কুল ফুলেল সুবাই শিক্ষিত হচ্ছে। এ পর্যায়ে দেশ প্রাথমিক শিক্ষক সমিতি, শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শিবগঞ্জ ফুলেল শুভেচ্ছা জানাবেন, সুপারিনটেন্ডেন্ট পিটিআই বগুড়া ফুলেল শুভেচ্ছা জানাবেন, সুপার স্যার আছেন মন্ত্রী মহোদয়কে কৃষক লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন, ছাত্রলীগের সাংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সিনিয়র সহসভাপতি, আমতলি মডেল স্কুলের শিক্ষকবৃন্দ ফুলেল মেয়র আমাদের মন্ত্রী মহোদয়কে ক্রেস্ট উপহার দিচ্ছেন, নবনির্বাচিত মেয়র আমাদের মন্ত্রী মহোদয়কে ক্রেস্ট উপহার দিচ্ছেন, মাধ্যমিক শিক্ষক সমিতি শাখা মন্ত্রী মহোদয়কে ক্রেস্ট দিয়ে বরণ করছেন, এ পর্যায়ে ক্রেস্ট হাতে মন্ত্রী মহোদয়কে ক্রেস্ট উপহার দিচ্ছেন বাংলাদেশ শিক্ষক সমিতি শিবগঞ্জ উপজেলা শাখা ক্রেস্ট উপহার দিচ্ছেন, শিক্ষক সমিতি মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবগঞ্জ বগুড়ার পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিচ্ছেন প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক জনাব মোস্তা জনাব ফজলুর রহমান, শিক্ষক মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবগঞ্জ বগুড়ার পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিচ্ছেন প্রধান শিক্ষক জনাব ফজলুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে,
নতুন জাতীয়করণ শিক্ষক সমিতির পক্ষ থেকে শুভ উদ্বোধন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মুস্তাফিজুর রহমান এমপি। গত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মীর লিয়াকত আলী সভাপতি আমতলিম দিলওয়ার। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين রাধাকান্ত নমস্তুতে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং শ্রীজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। থ্যাংক ইউ। আজকের এই থাকছেন মীর লিয়াকত আলী সভাপতি আমতলী মডেল কেজি স্কুল। সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের দিনটি আমার জন্য একটা ঐতিহাসিক দিন। কিছুক্ষণ আগে উদ্বোধন করা হলো মীর লিয়াকত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় করানো, সেই আশা আজ পূর্ণ হলো। আপনারা জানেন আমি একজন সাধারণ ঘরের সন্তান, আয় থাকে না, ধাপে ধাপে বাধার কষ্ট। আমার জীবন সঙ্গী চা অনেকের জানা, কিন্তু দমে যায়নি, হয়নি অন্যের কাছে করুণার পাত্র, পরাজিত হয়নি অসত্য অসততার কাছে। কেউ কেউ শিল্পী হয়েও হয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে, কেউ বা বড় সাংবাদিকও হয়েছে, তারা আজ মধ্যবিত্ত পরিবারে পরিণত হয়েছে। আমি পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছি মাত্র 10 শতক বসত বিটে। ঢাকা এলজিটি অফিসে জানতে পারলাম সারা দেশে সরকারিভাবে 1500 বিদ্যালয় স্থাপন করা হবে, কিন্তু তৈরি হলাম। আমার ছোট ভাই, ছোট দুই ভাই মীর রওশন আলী ও মীর মহরম আলী, তাদের একমাত্র সম্বল 10 শতক করে বিশ্ব প্রতিষ্ঠিত হলো বিদ্যালয়টি। এখানে উল্লেখ যে আমতলি মডেল স্কুলের নামে আমরা আরও 1 বিঘা জমি ক্রয় করে দান করেছি। এটি একটি কিন্ডারগার্টেন স্কুল, এই বছরই এটি জুনিয়র স্কুল হিসাবে সরকারি তালিকাভুক্ত হয়েছে, যার নম্বর 1,37,662। অনেক অভিভাবকের ধারণা সন্তান পাল্টে দিয়েছে আমতলি মডেল স্কুল, এর সুফল আমরা পেয়ে আসছি। এবারও যে আসছিতে শতভাগ পাস সহ জিপিও পাস পেয়েছে 75% শিক্ষার্থী, অর্থাৎ 24 জনের মধ্যে 18 জনের জিপিএ 5 পেয়েছে। ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনে বই পড়া অপরিহার্য, তা এখানে ভাষা সৈনিক বাহাদুর চৌধুরী নামে একটি পাঠাগার করা হয়েছে, এটা সবার জন্য উন্মুক্ত। বই পড়ায় উদ্বুদ্ধ করার জন্যই এই উদ্যোগ। এখানে বই পড়লে নগদ টাকা দেওয়া হয়। এখানে একটি শিক্ষণীয় সংগ্রহশালা রয়েছে, ভাষা আন্দোলন মুক্তি প্রতি বছর সাধারণ গান প্রতিযোগিতা হয়, বিজয়ীদের মধ্যে পুরস্কৃত করা হয়। এতে যে কোনো স্কুলের ছাত্রছাত্রীরা, উদ্দেশ্য হলো এই এলাকায় কেউ যেন নিরক্ষর না থাকে। এছাড়া বছরে 1 বার ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়, 1/2 শতাধিক ডাক্তার রুগীদের চিকিৎসা দিয়ে থাকেন। ইসলামে জলসাও করা হয়, জলসায় কোনো চাঁদা আদায় করা হয় না। আজ মীর লিয়াকত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ও এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবারের একজন সদস্য হল। আপনারা দোয়া করবেন এসব কর্মকাণ্ড ভবিষ্যতে যেন আরও বিস্তার লাভ করে, এখানকার ছাত্রছাত্রীরা যেন আলোকিত মানুষ হয়ে বের হয়, এটাই আমাদের সবার কামনা। আর এই উদ্দেশ্য পূরণে আমি আপনাদের সকলের স্ব অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, আমাদের এই ক্ষুদ্র আয়োজনে মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতি আমাদের চলার পক্ষে
আরো সুগম করে তুলবে। আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা। সারা দেশব্যাপী 1500 প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা প্রকল্পের শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে মীর লিয়াকত আলী প্রাথমিকের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জনাব মোস্তাফিজুর রহমান এমপি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা বিভিন্ন স্কুল থেকে আগত আমার শিক্ষক শিক্ষয়িত্রী এবং অত্র স্কুলের বছরের শুরুতেই সারা দেশব্যাপী ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মতো একটি কঠিন কাজ আসি জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকল সম্মানিত নেতৃবৃন্দ, নতুন বইয়ের গন্ধ ফুরাতে না ফুরাতেই আজকে আমাদের মাঝে মাননীয় মন্ত্রী মহোদয় শুভগমন করার জন্য আমি শিবগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। প্রাথমিক শিক্ষার দিন দিন উত্তরোত্তর উন্নতি লাভ করছে আমি জানতে পেরেছি। গত এ প্লাস আমরা পেয়েছি। আমি আশা করি এই উপজেলার মাননীয় নির্বাহী কর্মকর্তা, মাননীয় শিক্ষা কর্মকর্তা মহোদয় এবং স্কুল শিবগঞ্জ উপজেলার সমস্ত স্কুল পরিচালনা কমিটি এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের মাধ্যমে করি আমাদের এই উপজেলার এখনও অনেক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা দেখি আমরা এখানে এই শিবগঞ্জ উপজেলা একটি 12টা ইউনিয়ন এবং একটি উপজেলা সমন্বয়ে একটা উপজেলা। আমাদের এখানে সরকারি দলের কোনো এমপি মন্ত্রী না থাকার কারণে সব সময় আমরা সুবিধা বঞ্চিত হচ্ছি, উন্নয়ন বঞ্চিত হচ্ছি। তার কারণ পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলায় একসঙ্গে টেন্ডারে যতগুলো প্রাথমিক বিদ্যালয় রিবিল্ডিংয়ের জন্য আসে তার চার ভাগের এক ভাগও আমরা পুনর্নির্মাণ করা হয়, তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি এই এলাকার শিক্ষা ব্যবস্থা যাতে উন্নত হয় সবার কাছে সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্কুলের একটি স্কুল শুভ উদ্বোধনের অনুষ্ঠানের আমাদের মাননীয় প্রধান অতিথি বিভাগীয় পরিচালক মহোদয় সুধীবেন্দু, আসসালামু আলাইকুম। আমরা শুনবো, আমরা বেশি কিছু বলবো না, তবে একটি কথা, আমাদের মন্ত্রী মহোদয় প্রায় সকল শিক্ষক অত্যন্ত আন্তরিক, সকল কর্মকর্তা আমরা কাজ করব আপনার নেতৃত্বে বগুড়া জেলার মানসম্মত, এই আশা ব্যক্ত করে স্যারকে আশ্বস্ত করে ধন্যবাদ। অনুষ্ঠানে এ পর্যায়ে নির্বাহী অফিসার শিবগঞ্জ বগুড়া। পুনর্বাসন বিদ্যালয় প্রকল্পের আওতায় আজকের এই আমতলী প্রাইমারি স্কুলের উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা জনাব মোস্তাফিজুর রহমান এমপি স্যার, এখানে উপস্থিত প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় সম্মানিত উপপরিচালক মহোদয়, শিক্ষা বিভাগের সাথে সংশ্লিষ্ট অন্য, আমরা আজকে এই বিদ্যালয় উদ্বোধন সাথে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। সকাল থেকে এ পর্যন্ত যে কয়টি প্রোগ্রাম আমরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে, আমাদের আগের দিনে স্কুল ছিল কাঁচা, অবকাঠামো খারাপ ছিল, মানুষের দারিদ্র ছিল, এখন শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো অনেক, শিক্ষার মানের ক্ষেত্রে একটি নতুন সংযোজন যে এই যে বিদ্যালয়ের ভবন, আমরা সরকারের এইসব যাবতীয় প্রচেষ্টায় ভালো শিক্ষা উপহার দেব এটা আমরা অঙ্গীকার করছি। সরকার তার তরফ থেকে
এগিয়ে নিয়ে যাব। আজকের এই একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদের এখানে সময় দিয়েছেন, আমি এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আয়োজকগণ আমাকে অবহিত করেছেন এজন্য বা আমন্ত্রিত করেছেন এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে। এ পর্যায়ে আমি আলোচনায় আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ হোসেন আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বগুড়া। জনাব প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট।